পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 26 নম্বর ওয়ার্ডের গোদার হাজিরহাট এলাকায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি পুকুর প্রায় 8 থেকে 10 বছর ধরে আস্তে আস্তে ভরাট করা হচ্ছে বলে অভিযোগ। এলাকাবাসীরা অভিযোগ করেন, একটি অনুষ্ঠান বাড়ির আবর্জনা ফেলা দিয়ে ভরাট শুরু হয়। এটা বছর দুদিন ধরে এটা চলছে। এটা আমরা অনেক বাড়ি জানিয়েছি যে আমাদের পাশের বাড়ি মাছি মশা হয়, এখানে যেখানে যা বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যা যত রকম ময়লা ইয়ে আছে সব আবর্জনা এখানে ফেলছে। অনেকবার বারণ করেছি, কিছু মতই শোনেনি। তা এখন এখন যে বর্তমানে যিনি কাউন্সিলর আছেন তাকে তানাকমা জানিয়েছি যে এটা বন্ধ করা হোক, আমরা ভয় টিকতে পারছি না। তাকে জানিয়েছি আমরা আমাদের তরফ থেকে যে এটা আমরা বারবার বলেছি, কেউ কিছু শুনছেন, যত মজা এখানে ফেলছে পাশে আমাদের বাড়ি, বাড়িতে মশা মাটিতে টিকতে পারি না। তার জন্য আমরা এখনকার নতুন কাউন্সিলরকে জানিয়েছি, উনি একটা উদ্যোগ নিয়েছে, আমাদেরকে বলেছে যে এইভাবে আপনারা জানান তাহলে এটাকে বন্ধ করতে হবে। তার জন্যই আমরা আপনাদের সামনে এসেছি যে এটা বন্ধ হোক, বন্ধ হলে আমরা হয়ে যাচ্ছে। এগুলোর জন্য এত বলা সত্ত্বেও শোনে না, যারা ফেলে তাদেরকে বারণ করি কিন্তু তারাও শোনে না, এবং কাকে বলতে যাব, বলার মতো কাউকে পাইনি। কারা ফেলে এগুলো? যেটা পৌরসভা থেকে পেতে, পৌরসভার গাড়ি, পৌরসভা লেখা রয়েছে গাড়ি, পৌরসভার কর্মীরা তারা রয়েছে, যারা পৌরসভা দেখাশোনা করে তারা রয়েছে দাঁড়িয়ে। কত বছর ধরে? বছর আটেক ধরে তো চলছেই। তখন যে কাউন্সিলর ছিল তাকে জানিয়েছিলেন? তখন কাউন্সিলর যে ছিলেন জানিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি সেই রকম, দিন দেখতে পাই না, বন্ধ হয়ে যাচ্ছে। আমরা বারণ বকাবকি করাতে বন্ধ করে দিয়েছে, এই দিকটাই ফেলে বললেও শোনে না, এটা আমার কথা শুনবে কেন? এত দুর্গন্ধ এবং আগুন জ্বালাতো, তখন আমি কাঞ্চনকে ফোন করে বলেছিলাম যে দেখ ভাই এটা কাঞ্চন আগুন জ্বালাচ্ছে, ধোঁয়ায় থাকতে পারছি না। তখন ও এসে গলাতে বন্ধ করেছিল। উদ্যোগ বোধ হয় আগে যারা ছিল তারাই সব ফেলছে, খুঁজে আপনার তো দেখছি রাস্তা জল জমে যাচ্ছে, আর 8-10 বছর এবার বলেও কিন্তু লাভ হয়নি, ওরা ফেলেই যায়, কে কার কথা শোনে। কাকে বলেছিলেন? ওই আগে যে কাউন্সিলর ছিল তাদের বলা হতো। তিনি কী বলতেন? ইনি কী বলতেন, এখানে শুনতে এখানে বের করে দিত, এরকমই হবে। এখন কী চাইছেন? এটা এখন চাইছি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমরা যাতে চলাফেরা করতে পারি, রাস্তাঘাটে জল জমে, এটা তো জল জমে থাকে সবসময়ের জন্য। এই গোজাগুলো কোথা থেকে নিয়ে এসে ফেলা? সব চারিদিক থেকে, নানা জায়গা থেকে নিয়ে চলে আসছে। হ্যাঁ, এই অনুষ্ঠানের এগুলো তো ফেলে, এখানেও ফেলা হয়তো, বিয়েবাড়ির অনুষ্ঠানে সব কিছু ফেলা হয়। বিয়েবাড়ির মালিককে আপনারা জানিয়েছিলেন কিছু? না, ওনাকে আমরা বলিনি, ওনাকে বলে কি হবে, আমরা যে আগের কাউন্সিলর ছিল যারা তার আগে যারা ছিল তাদের বলা হয়েছে। বর্তমান কাউন্সিলরকে জানিয়েছেন? হ্যাঁ, ওনার বলে উনি তো এইসব উনিই তো করছেন এখন। কী বলেছেন? উনি কী বলেছেন? এইসব বোঝা ফেলা সব বন্ধ করে দিয়েছে, এখন তার দেখছি না কেউ ফেলছে না, ওনাকে বলাতে তো কাজটা হচ্ছে। আর পুকুর ভরাটটা হচ্ছে, দেখুন পুকুর ভরাটটা আজকে প্রথমত নয়, আজকে এটা মোটামুটি 8-10 বছর ধরে এই ঘটনাটা ঘটছে। প্রথমে টুপিটাকে ময়লা ফেলতো, তারপরে বিয়েবাড়ির যে ময়লা, টোটাল বিয়েবাড়ি, এখানে শুভঙ্গন বিয়েবাড়ি বলে একটি বিয়েবাড়ি আছে, ওনার মালিক হচ্ছে আব্দুল সত্তার, তিনি বিগত কাউন্সিলর যিনি ছিলেন ওনার খুব খাস লোক ছিলেন, কাছের লোক, ওনার মদতে ওনার সহযোগিতাতে এটা উনি ভরাট করছিলেন। তার উদ্দেশ্য ছিল এটা বিয়েবাড়ির যে পার্কিং বাসটা যায় সব গাড়িপত্র আছে, এটা পার্কিংয়ের মতো ব্যবহার করার জন্য। এবং আমরা তখন অনেকবার তাকে রিপোর্ট করেছি, কিন্তু কাউন্সিলরের তখনকার কাউন্সিলরের মদত থাকার কারণে আমরা কিছু করে উঠতে পারিনি। কাউন্সিলর কী বলেছিল তখন? তখন ওই আমাদের কাউন্সিলর যিনি ছিলেন তখন তো কিছু বলতেই পারতো না, উনি তো বোবা ছিলেন, উনি তো চলতেন আমাদের সবুজ যিনি ছিলেন ফজলুর রহমান বলে একজন ছিলেন, ওনার আঙুলের ইশারায় চলতেন, উনি এক কান্দে ঢোকাতেন এক কান্দে বার করতেন। এখন কি আপনার বর্তমান কাউন্সিলরকে জানিয়েছেন? এখন আমরা বর্তমান কাউন্সিলরকে জানিয়েছি, তিনি ইতিমধ্যে গোঁজা ফেলাটা বন্ধ করেছেন, উনি বলেছেন যে লিখিতভাবে একটা মিউনিসিপ্যালিটিতে আমাকে একটা চিঠি করতে, যাতে এটা পুনর্ভাবে সংস্কার করা হোক, এটা বর্ধমান ইউনিভার্সিটির একটি পুকুর, আমাদের যাতে ময়লাটা যাতে না ফেলা হোক এবং পুনরায় যেন একটা সৌন্দর্যায়ন করা হোক, এটার জন্য আমাদের একটা চিঠি করতে বলেছেন, আমরা সেরকমভাবে এলাকাবাসীকে শান্ত করি। আমাদের এখানে একজন রিপোর্টার আছেন, তিনি এই পাড়ারই বাসিন্দা, এক দুটো পাড়া ছেড়ে এই ওয়ার্ডেরই বাসিন্দা, তিনি এইদিকে রাস্তায় প্রতিদিন প্রতিনিয়তই যাওয়া আসা করে, তিনি জানেন এটি ভালো করেই যেটা 8-10 বছর ধরে পূর্ণ হচ্ছে, তিনার কিছু হয়তো উদ্দেশ্য আছে, সেই কারণে এই অর্ধসত্য খবরটি উনি করেছেন। ওনাকে আমরা বলবো যেসব মিডিয়া আছে এখনকার, তারা ওনাকে যদি প্রশ্ন করেন তারা হয়তো পুরো সত্যটা পাবেন, যাচাই করলে পাবেন, এলাকাবাসীদের জিজ্ঞাসা করলে আপনারা পুরো সত্যটা পাবেন যে পুরো ঘটনাটা কী। ভরাট হচ্ছে কবে থেকে হচ্ছে, কার উদ্যোগ, কাদের উদ্যোগে হয়েছে এটা? এটা 12-13 বছর ধরে এখানে পৌরসভা যেহেতু ফেলছে গোজাগুনো নানা দিকে, সব এই বিয়েবাড়ি থেকে এ থেকে সমস্ত গোজা পড়েছে, পড়ে তো এইগুলো বুঝিয়ে ফেলেছে। এখনকার যে বর্তমান যে আমাদের কমিশনার, ওনাকে বলার পর উনি এবার ভালোভাবে উদ্যোগ নিচ্ছে যাতে না পড়ে, এবং বন্ধও করেছে,
নতুন কাউন্সিলর কি জানিয়েছেন? উনি তো উদ্যোগ নিয়েছেন যে তাড়াতাড়ি যাতে ব্যবস্থা হয় এবং গোঁজা ফেলা বন্ধ করে দিয়েছেন। সেই সময় এলাকার কাউন্সিলরকে বিষয়টি জানান স্থানীয় বাসিন্দারা, কিন্তু কাউন্সিলর কর্ণপাত করেনি বলে অভিযোগ। বর্তমান ওই ওয়ার্ডের পুরমাতা নাজমুন আরা বেগমকে এলাকাবাসীরা বিষয়টি জানানোর পর পুকুর ভরাট বন্ধ হয়ে যায়। এ বিষয়ে পুরমাতা নাজমুন আরা বেগম জানান, বিষয়টি তার নজরে আসার পর তিনি পুরসভাকে জানান। তিনি আরও জানান, যদি পুরসভা আবর্জনা পরিষ্কার না করে তাহলে তিনি ব্যক্তিগত উদ্যোগে পুকুরটি সংস্কার করে সৌন্দর্যায়ন করবেন। পুরমাতার অভিযোগ, তাকে কালিমালিপ্ত করতে কেউ বা কারা এইরূপ অভিযোগ করেছেন। গতকাল দেখলাম যে একটি পত্রিকায় একটা খবর বেরিয়েছে, কিন্তু কীভাবে কেন বেরোলো এবং কে বের করলো আমি জানি না। খবরের সত্যতা যাচাই করে খবর বের করাটা উচিত। যাই হোক, আমার কাছে যতটুকু তথ্য আছে আমি সেটুকু জানাচ্ছি। বিগত 14 বছর ধরে এই যে জায়গাটায় অভিযোগ এসেছে যে পুকুরটা সম্বন্ধে, সেটা বিগত 14 বছর ধরে ওইখানে নোংরা পড়ছে, ভ্যাট পড়ছে। তো আমি তো কাউন্সিলর পদে এসেছি মাত্র 2 মাস। প্রথম কথা হচ্ছে, যে পুকুরটার কথা বলা হচ্ছে সেটা 26 নম্বর ওয়ার্ডের পুকুর নয়, ওটা ইউনিভার্সিটির পুকুর, ইউনিভার্সিটির দায়িত্বে আছে। অতএব ওখানে আমাদের কোনো স্বার্থই নেই। এরপর ভরাট করে যে আমরা ওটা কোনো মানে আমি তো ব্যবসাদার নয় বা প্রমোটার নয় যে আমি ভরাট করে প্রমোটারি করবো বা ব্যবসা করবো, ওটা আমাদের মানে 26 নম্বর ওয়ার্ডে স্বার্থে পড়ে না। তবু রাস্তার ধারে এলাকা, ওই এলাকায় যখন প্রথম থেকে মানুষজন যাওয়া আসা করে, প্রথম থেকে যখন ওইখানে ওই শুভাঙ্গন বিয়ে বাড়ির যে প্রথম মহিলা ওখানে পড়তে শুরু করে শুভাঙ্গন বিয়ে বাড়ির ভ্যাটগুলো, এবং সেটা বিগত 14 বছর আগের কথা, তখন যারা ছিলেন পার্টির নেতৃত্বে আমাদের 26 নম্বর ওয়ার্ডের, তারা কিন্তু এর প্রতিবাদ করেননি। এবং দীর্ঘদিন ধরে ওই বিয়েবাড়ির ভ্যাট পড়তে পড়তে জায়গাটা অলরেডি এমনি ভরাট হয়ে গিয়েছিলো। তখন একজন সাধারণ নাগরিক হিসাবে যখন আমি ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করতাম, আমাকেও খুব খারাপ লাগতো, ভীষণ দুর্গন্ধ বেরোতো, এবং তখন তো আমাদের কিছু করার ছিল না, দেখেছি। এরপর আস্তে আস্তে দেখছি যে ওইখানে শুধু বিয়েবাড়ির নয়, তারপরেও ওই এলাকার যে সমস্ত মানে আবর্জনা ভ্যাটগুলো সমস্ত ওইখানে পড়ছে, পড়তে পড়তে অলরেডি পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভরাটই হয়ে গেছে। বিগত 2 মাস হলো আমি এইখানে কাউন্সিলর হয়ে নির্বাচিত হয়ে এসেছি। ওই এলাকায় এখন যারা কাজ করছে তারাও কিন্তু ওই এলাকাতেই ওই এলাকার ভ্যাটটা ওইখানেই ফেলছে, যেহেতু আমাদের 26 নম্বর ওয়ার্ডে নির্দিষ্ট কোনো পৌরসভার ভ্যাট নেই। ওই জন্য ওখানেও পরে আবার আপনারা দেখবেন সিটি নার্সিংহোমের কাছে যেতে, ওখানে একটা হেলথ সিটির মাঠে একটা ওখানে প্রচুর পরিমাণে পড়ে ওই নির্দিষ্ট কোনো ভ্যাট না থাকার জন্য। তো যাই হোক, আমি ওটা পৌরসভাতে আমি ব্যক্তিগতভাবে, শুধু আপনাদের খবরের নিউজের জন্য নয়, তার আগেই আমি ব্যক্তিগতভাবে পৌরসভাতে আমি অভিযোগ জানিয়েছি যে রাস্তা দিয়ে যাওয়া আসার জন্য মানুষের খুব কষ্ট হয়, দুর্গন্ধ বেরোয়, এবং আস্তে আস্তে রাস্তায় চলে আসছে ময়লাগুলো। তো ওই ভ্যাটটাকে তুলে নিয়ে জায়গাটা যেমন ছিল সেরকম করে দেওয়ার জন্য আমি অভিযোগ জানিয়ে এসেছি আগেই। তারপরেও এটা একটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করা হয়েছে কাউন্সিলরের একটা বদনাম করার জন্য বা অন্যরকম কোনো ইঙ্গিত দেওয়ার জন্য। যাই হোক, আমি তো এর পুরোপুরি বিরোধী, কারণ আমি ব্যক্তিগতভাবে জায়গাটাকে পরিষ্কার করতে চাই। যদি পৌরসভা উদ্যোগ নেয় তো ভালো, উদ্যোগ যদি না দেয় আমি ব্যক্তিগতভাবে মানুষের স্বার্থে, আমার 26 নম্বর ওয়ার্ডে যে সমস্ত মানুষরা ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করেন তাদের স্বার্থে, এলাকার উন্নয়নের জন্য এবং সৌন্দর্যায়নের জন্য আমি চাই জায়গাটায় দাঁড়াতো না। তো তখন তিনি পদক্ষেপ নেননি, সেটা তার ভুল, তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন যে এলাকার রাস্তার সামনে এইভাবে নোংরা পড়ছে, পুকুরটা ভর্তি হয়ে যাচ্ছে, সেটা তো ঠিক করা দরকার ছিল। যাই হোক, আমার ব্যক্তিগতভাবে তাকে আমার কিছু বলার নেই। আমি চেষ্টা করব আমার যতটুকু আমার দ্বারা যতটুকু সম্ভব ভালো কাজ করার, এবং মানুষের ওখানে এলাকার যে মানুষরা দুর্গন্ধ তাদের হচ্ছে বা তারা থাকতে পারছে না, বাড়িতে অসুবিধা হচ্ছে, তাদের ভালো করার চেষ্টা করব। এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী জানান, কোনো এক ব্যক্তি পুরসভার জায়গা দখল করার প্রতিবাদ করায় এই মিথ্যে অভিযোগ করেছেন। তিনি আরও জানান, অবিলম্বে ওই পুকুরটি সংস্কার করা হবে। উনি খবরটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছেন, এই কারণে বলছি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছেন। আমি এলাকায় খবর নিই, এই পুকুরটির বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পুকুর বিগত 8-10 বছর ধরে তৎকালীন কাউন্সিলর এবং শুভাঙ্গন বিয়েবাড়ির মালিক আব্দুল সত্তার এখানে আবর্জনা ফেলতেন বিয়েবাড়ি পার্কিং করার জন্য, যাতে জায়গাটা ভরে বিয়েবাড়ি পার্কিং করা যায়। এই সত্যতাটা আমি যাচাই এলাকার সমস্ত মানুষের কাছে যাচাই করে নিই। তখন আমরা প্রতিবাদ করেছিলাম, বর্ধমান বিশ্ববিদ্যালয়কে জানিয়েছিলাম, কিন্তু কেউ কোনো ভূমিক্ষেপ করেনি, যেহেতু ওনারা রাজনৈতিকভাবে এলাকার শাসনের ভারে দায়িত্বে ছিলেন, সেই জন্য কেউ মুখ টু শব্দ করে মুখটা পর্যন্ত খুলেনি। যিনি খবরটা করেছেন উনি দেখবেন একদম
দুই চারটে কথা বলি, পুরো ছবিটা তুলে উনি ছেড়ে দিয়েছেন। উনি কিন্তু এখানে স্থানীয় বাসিন্দা, উনি 10 বছর ধরে রাস্তায় যাতায়াত করছেন দুনিয়াতে, ওনার নজরে 10 বছর ধরে পড়েন, ওনার নজরেই দু চার দিন আগে পড়লো। একটাই কারণ, আমরা বর্ধমান পৌরসভা বর্ধমানের বিধায়ক খোকন দাসের উদ্যোগে এবং আমাদের পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার মহাশয়ের উদ্যোগে এখানকার যে রাস্তাঘাট নতুন করে আবার হচ্ছে, সেই রাস্তাঘাট যখন হচ্ছে সেই সময় তৎকালীন কাউন্সিলর এবং তার যারা নেতৃত্ব ছিলেন তাদের মদতে রাস্তার ওপরে পিচের মানে পাকা রাস্তা, মানে রাস্তাকে বর্ধমান পৌরসভা রাস্তাকে এনক্লোজ করে সেখানে ঢালাই করেছে। আমরা ওনাকে অনুরোধ করেছিলাম যে আপনি রাস্তা হচ্ছে আপনি আপনার চেষ্টা এই ঢালাইটা ভেঙে দিন, রাস্তা করতে অসুবিধা হবে। উনি নিজে তখন বলেছিলেন আমাদের যাওয়া ছেলে গিয়েছিল বলতে যে ঠিক আছে আমি তোমার জায়গা দেখিয়ে দাও আমি নিজের মিস্ত্রিতে ভেঙে দেবো, সেই মতো উনি আমাদের সহযোগিতা করেছিলেন সেই সময় নিজে ভেঙে নিয়েছে। কিন্তু পরবর্তী শুনলাম ওটা নাকি উনি আপনার আত্মসম্মানে লেগেছে, এই কারণে আত্মসম্মানে লেগেছে উনি বর্ধমান পৌরসভার রাস্তার ওপরে উনি ঢালাই রাস্তা রাখবেন, এটা হচ্ছে ওনার জিত, সেই জিতটা উনি রাখ। উনি কিন্তু তখন কিন্তু আমাদের প্রতিবাদ করে, আর আমরা বলেছি যে পৌরসভার রাস্তার ওপরে আমরা কাউকে ঢালাই রাস্তা নামাতে দেবো না, তাদের রাস্তার ক্ষতি হবে, জনস্বার্থের কথাটা বলেছি। তারই এবারে উনি খুব খুঁজে বেড়াচ্ছেন, উনি 10 বছর দেখতে পেলেন যে রাস্তাটা ভট হচ্ছে, 10টা বছর দেখতে গন্ধ বেরোচ্ছে, ওনার মনে হলো যে 26 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বা আমরা যারা নেতৃত্বে যা দিচ্ছে তারা কি খুঁত খুঁত খুঁজে পেলো 10 বছর আগে একটা খুঁত, এবং খবরটাকে করেছে একেবারে মানে কি দু চারটে কথা বলে একজনকে হঠাৎ ডেকে নিয়ে মানে পুরো তাকে জিজ্ঞাসা করে, ও তো জিজ্ঞাসা করেছিল এই পুকুরটা কতদিন ধরে ভট হচ্ছে, বলছে 1/4 অংশ ভট হয়েছে, 1/4 অংশ ভট কি 1 মাসে হয়, 16 মার্চ বর্তমান কাউন্সিলর শপথ নিয়েছেন, নিশ্চয়ই এই 1 মাসে এত ভট হয় না, এই স্বাভাবিক জ্ঞানটা ওনার নেই, উনি একটা মিথ্যা খবর প্রবেশন করেছেন, উদ্দেশ্য পরিধারণ করেছেন। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।